আমার জীবন হলো ভবের বাড়ি আর তুমি দুঃখ নামে জংশনে জংশন হেগারে থেমে থেমে কি এদিকে বাইক চালানো হয় তো ও বাবা এদিকে এদিকে গালে হাত দিয়েছেন কেন যা তিন কাল চলে গেছে এখনো মনে হচ্ছে সংসার করবে কি সুখে গো আহা গো খুব কষ্ট হচ্ছে শোনা গো আমার কিন্তু কোনো লাভ নাই কারণ আজ আছে কাল নাই চিন্তা করে লাভ নাই কি একদম কারণ গালে হাত দিয়ে কি গালে হাত দিয়ে বসে থাকলে চিন্তা বাড়ে না কমে গো কি গালে হাত দিয়ে বসে থাকলে চিন্তা কমে যায় আরো বাড়তেই থাকে তো ধুর গালে হাত দিয়ে বসবো কেন কি ভাবে টেনশন কে মুক্তি পাবো সেটা দেখতে হবে হাই রে তো চলো ওরে জীবন হলো ভবির বাড়ি আর তুমি দুঃখ নামে দিলাগারে জংশনে জংশন হেগারে থেমে থেমে ওরে যার আছে যত বেশি এদিকে দেখা যাচ্ছে তো হ্যাঁ একটু হাতটা একটু উপর করে তুলো কারণ সব ভিতরে ঢুকে আছে তো এমনি আমি হাইটে শর্ট ইস্টেশনে বড় করেছে বলে দেখতে পাচ্ছ ঠিক আছে নালে কিন্তু দেখা যেত না ওরে যার আছে যত বেশি বেশি নাকি টাকা কি দাইতে অবিধি তুমি তারে দাও ততই খুশি আর ওপার হয়ে বসে আছি শূন্যের ভেলা অবিধি তোমার কি দয়া বলে ইস এতদিনে আমার মানুষটাকে চিনতে পারলাম না কি তাই তো আর যদি সেই মানুষটা এই রাত বারোটায় একদম সাধারণ মানুষ
মানুষের মতো আসে একদম ফিটফাট হয়ে, তা বলবো না। এত রাতে এসেও আমার স্বামী হরি বল মানুষটাকে ঠিক চিনেছি আমি, তাই বলছে কত রঙের মানুষ ভাবে, হায়রে কত রঙের পাখি, আমার নিঃস্ব কইরা ও তুমি দুঃখ দিলা সাথে, তবু আমি তুমি দিয়ে গেছ।